প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন এক ঝলকে। আজ মঙ্গলবার, আটাশ অগ্রহায়ণ 1429, 18 জমাদিউল আউয়াল 1444, 13 ডিসেম্বর 2022। চলুন দেখে নেওয়া যাক আজকের বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান খবরগুলো। বিএনপির শূন্য আসনে ভোট জানুয়ারিতে, নির্বাচনের জন্য 90 দিন অপেক্ষা করব না, 40-45 দিন হাতে রেখে খুব তাড়াতাড়ি তফসিল ঘোষণা হবে, এসি মোহাম্মদ আলমগীর। স্মার্ট বাংলাদেশ হবে 2041 সালের মধ্যে, প্রধানমন্ত্রী। আর্জেন্টিনা ক্রোয়েশিয়া ফাইনালে ওঠার ম্যাচ, লড়াই হবে হাড্ডাহাড্ডি। শেখার ঘাটতি সব শ্রেণীতেই। পেছনের পাতার আজকের প্রধান শিরোনাম, মেট্রো রেল যে কোনো দিন চালু, সব প্রস্তুতি সম্পন্ন, প্রথম সপ্তাহে উত্তর আগারগাঁও চলবে দিনে দুবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ যুক্তরাজ্যের 14 শিল্পীর প্রদর্শনী। দেশে প্রতি বছর 40,000 মানুষের কিডনি বিকল। নরসিংদীর রাজনীতি পরিস্থিতিতে তৃণমূলে দল গোছাতে ব্যস্ত নেতারা। মাঠে ময়দানে রয়েছে মেসি মডরিচের দিকে তাকিয়ে আর্জেন্টিনা ক্রোয়েশিয়া। নগর জীবনে রয়েছে সিলেটে অপরাধে জড়াচ্ছে পুলিশ, মাদক দিয়ে ফাঁসানো, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, অ্যাকশন শুরু। শোবিজের আজকের প্রধান শিরোনাম, অভিনয়ের জন্য যথেষ্ট মঞ্চ নেই, সাক্ষাৎকারে রামেন্দ্র মজুমদার। 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তারকার সমাহার, থাকছে ঢাকার ছবি হাওয়া। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন এক ঝলকে। বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল বিপি ডিজিটাল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও। ধন্যবাদ।